জিতলে তৃণমূলের দখল করা পার্টি অফিস বামেদের ফিরিয়ে দেব। শীতলকোচের সভা থেকে শর্ত দিয়ে বামেদের বার্তা নিশীত প্রামাণিকের, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে সেখানেই ভোট দিন, ভোট নষ্ট করবেন না, বামেদের শর্ত বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের। আমাদের নির্বাচনের ফল প্রকাশ হবার পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মণ্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না, ভোট নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন, এই অনুরোধ আমি করছি। নিশীত প্রামাণিককে কে বলেছে বামেদের অফিস খোলার কথা বলতে? নিশীত প্রামাণিক যখন তৃণমূলের নেতা ভাইপোর চালা, তখন তৃণমূলের নেতা নিশীত প্রামাণিক এবং তৃণমূলের এখনকার নেতারা মিলেমিশে পার্টি অফিস বন্ধ করেছিলেন। তারপর সেই পার্টি অফিস অথবা রাজনৈতিক কাজ সিপিআইএম নিজের মতন করেই চলেছে, তাতে কোনো নিশীত কিংবা কোনো উদয়নের সাহায্য আমাদের লাগেনি, লাগবেও না, লাগবেও না। বরং তৃণমূলের বিরুদ্ধে বামেরা বা বামেদের বিরুদ্ধে তৃণমূল বামেদের ভোটটাকে কেটে ওখানে উদয়নকে জিততে সাহায্য করেছে নিশীত। ভোটের প্রচারে এবার সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ সৌগত রায়ের, চুল কারবাইট দিয়ে পাকানো, এভাবেই তিনি কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী প্রসঙ্গে। যাদবপুর বিধানসভা ভোটের হারের প্রসঙ্গ তুলেছেন তিনি, নিজেকে নেতা বলে 38,000 ভোটে হেরেছে, সংসদে কি করবে। খড়দায় ভোটের প্রচারে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে এভাবেই আক্রমণ করলেন সৌগত রায়। তার মাথা চুল কারবাইট দিয়ে পাকান, সে যখন বলে আমি শোভন দেবের কাছে তো হেরেছি, কিন্তু গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে, সে 38,000 ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কি হবে। তাই লড়াইটা এদের সাথে নয়। গতবাবু একজন মাস্টারমশাই লোক ছিলেন, অধ্যাপক লোক ছিলেন, তারপরে তার কি অপভ্রংশ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু উনি কথাটা একদিক দিয়ে হয়তো ঠিক বলেননি। উনি আমার মাথার চুল নিয়ে হঠাৎ কেন পড়লেন আমি জানি না, উনি তো কমিউনিস্ট কর্মীদের সিপিএমের লোকেদের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো মারাবার কথা বলেছিলেন, সেইটা ভুলে গিয়ে হঠাৎ আমার চুল নিয়ে পড়লেন। আমার চুল সাদা, তাতে আমার কোনো আপত্তি নেই। উনি ওটাও ঠিক বলেছেন, কারবাইট দিয়ে পাকানো মানে বলতে চেয়েছেন কম বয়সে চুল পেকেছে, উনি আমার চাইতে অন্তত 15 বছরের বড়, উনি বড়, আমি ওনাকে সেইভাবেই দেখি। সৌগতবাবুকে আমি শুভেচ্ছা জানাই, আমি ওনার চাইতে অনেক ছোট, ফলে ওনার একটু বলার সময় বুঝে সুঝে বলা উচিত বলে আমার মনে হয়।